বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রোসনারা আলী বলেছেন ব্রিটেনে বিয়ানীবাজার প্রবাসীরা মর্যাদাশীল অবস্থান গড়ে তুলে বাংলাদেশিদের গৌরবান্বিত করেছে গত সোমবার পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট হলে আয়োজিত বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির ইউকে নবগঠিত কমিটির অভিষেক ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এইসব কথা বলেন তিনি এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রোশনারা আলী বলেছেন ব্রিটেনে বিয়ানীবাজার প্রবাসীরা মর্যাদাশীল অবস্থান গড়ে তুলে বাংলাদেশিদের গৌরবান্বিত করেছে And in our 3 সেপ্টেম্বর সোমবার পূর্ব লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট হলে বাজার তারা জনকল্যাণ সমিতি ইউকের নবগঠিত কমিটির অভিষেক ও গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সংগঠনের সভাপতি মামুন রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হুসেন মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের মেয়র জন বিক্স যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ শামসুদ্দিন খান বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ সেলিম ও বিশিষ্ট জনেরা এ সময় কামরুল হোসেন সংগঠনের পরিকল্পনার কথাও তুলে ধরেন বিয়ানীবাজার থানার কল্যাণ সমিতি একটি প্রাচীন সংগঠন এই বিয়ানীবাজারের মানুষের কল্যাণে কাজ করার জন্য আমাদের পূর্বপুরুষেরা উনিশশো সাতাশি সালে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন অনুষ্ঠানের শুরুতে একশো সদস্য বিশিষ্ট নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন বাংলাদেশ সেন্টার লন্ডনের সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলওয়ার হোসেন অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড ও সমিতির সাবেক সভাপতি মরহুম আলহাজ আব্দুল মতলিব ও উপদেষ্টা মৌলানা ইজ্জাদ আলীকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় এতে জুবের আহমদের সম্পাদনায় অগ্রযাত্রা নামের প্রকাশিত একটি সংকলনের মূলক উন্মোচন করা হয় চৌধুরী মুরাদ বাংলা টিভি লন্ডন বুরুচিপ যুক্তরাজ্য